কিছু আমার মা মাল্লাই জামাগুন কিনি হারাইছে, যে বেশি না, কোনোটা 1600 টাকা, কোন আম্মা আমার জন্য ইটকাটের জামা। আসসালামু আলাইকুম আরা ফুরা ভাই, এরা আপনারা ভাই একে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভাই একে ভালো আছেন তো? কেন ভিডিও মানে করুম কি কইতাম না, মানে খুব মানে থাকে না যে একটা মানে লজ্জাও লাগে, যা সরকারের খুশিও লাগে। আচ্ছা যাক, আর আম্মা আমার লগে কদিন আগে কত হয়েছে, তার আমার এক কইলা মারি যে আমি কাজে সেলোয়ার কামিজ পরি, কারণ আমি প্যান্ট পরি বেশিক্ষণ থাকতে পারি না, যেহেতু 14-15 ঘন্টা কাজ করি, আমার শরীরটা খারাপ হয়ে যায় প্যান্ট পরি বেশিক্ষণ থাকলে। আম্মা তো আরো আগের কথা আর কি, তো কইলাম আল্লাহ কোগা জামা। আর বোনেরা তো যেমন সবসময় আমিও টাকা পাঠাই, হেরো আমার লাই বানাই দে, আমার আম্মা নিজের বেতনের টাকা দিয়ে আমার লাই কোগা জামা বানায় হারাইছে, বুঝছেন না হারাইছে। তো অনেকদিন ধরে ইচ্ছে করছে যে জামাগুন শেয়ার করুম করুম, আমার মা বয়স্ক মা নিজের বেতন দি, নিজের চাকরির বেতন দি আমার লাই জামাগুন হারাইছে, আমি খুব পছন্দ করছি। তো আরেক কথা হইছে, আমি তো কালো, তো এই কালো জামা বা একটু ডিপ কালার, আমি একটু ম্যাট কালার টাইপের কাপড় আমি বেশি পরি, মানে ব্রাইট কাপড় আমি একটু কম পরি, যেহেতু আমি কালো একদম ছোটবেলা তুমি, আমার হয়তো বা খুব আকাশি কালার পরতে ইচ্ছে করতো, কিন্তু গায়ের রংটা কালো দেখে আকাশি কালার আমার ভালো লাগতো না। তো ছোটবেলা যেতে আসিলাম হেঁটতে, তো ঈদ সান্দে মা লগে করি লই যেতে, কই ঈদের জামা কিনে দিবার লাগ বলি, তো অনেক বছর আমার অনেক বছর কে অনেক যুগ হয়ে গেছে যে মাল লগে যায় আমার বাজার করা হয় না, হয়তো ইনশাল্লাহ বাড়িতে গেলে দেশে গেলে মাল লগে যায় আমার বাজার করবো। আর আমি যেদিন থেকে নিজে উপার্জন করা শুরু করছি, সেদিন তো আমি কোনোদিনও আম্মা আমাকে আর কিছু দেওয়া লাগে নাই, বরঞ্চ আমি সবসময় চিন্তা করতাম আমার আম্মাকে 12টা ব্লাউজ, 12টা পেটিকোট, একদম A to Z আমি একসাথে বছরেরটা কিনে দিতাম। আমার হে মা আমার লাই জামা দিছে, আমি জামা গুনের আবার তাও ভাঙ্গি না, ফুরা ভাইয়ারা জানে বানাই দিছে না, হেননে সব জামার মধ্যে সিল লাগানো। তো চিন্তা করলাম আমার কলজার বড়ু আফু ভাইয়াগর লগে একটু শেয়ার করি জামাগুলা, আমার কাছে তো পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেচ্ছা লাগে অবশ্য কমেন্ট বক্সে জানাইবেন। আর এগুলা বাজেট বেশি না, কোনোটা 1600 টাকা, কোনোটা আপনার 1200 টাকা, 1400 টাকা, 1800 টাকা, এর মধ্যে। তা আমি খুব খুশি হয়েছি আমার মা মাল্লাই জামাগুন কিনি হারাইছে। তো চলে না ফুরা ভাইয়েরা, আমি আপনি করে আগে দিই দেয় আমার আম্মা আমার লাই কিরকম জামা কিনি হারাইছে। আর শুনেন, আর আম্মা কিন্তু আমার ভিডিও দেখে, তো আমার আম্মা কিন্তু এই ভিডিওটাও দেখবো, আমার আম্মা কমেন্টসও হইবো, সে আবার কি আর আমার ভিডিও টুপুর টুপুর করি তার ফেজে শেয়ার দেয় ফেসবুকে, তা আপনারা আমার আম্মারা যখন কমেন্টস করবেন না, সে হইবার মুসিবিসিবি আসবো, তাই যে আমার মাল্লাই বলি আপনারা ব্যাকে কমেন্টস করি। তা আমি প্রথমে এই আমার আম্মা, আমি জয়পুরি, তারপর হয়েছে আপনার কালামকারি, তারপর হয়েছে আপনার কি কয় জানি ইটকাট জামা আমার খুব পছন্দের। আর আমি যেহেতু বিদেশ থাকি, অনেকে কমেন্টস করেন যে আফু আপনি সবসময় আসলে চাইলেও সবসময় জামা কাপড় কেনা যায় না। তা আচ্ছা প্রথমে আমি আপনি করে যে জামাটা দেখামো, এটা হচ্ছে কলমকারীর একটা জামা, আমার হামিদ টেলার হামিদে সিলাই দিছে, এই যে দেখেন আফুরা ভাইয়ের আমি দেখাই জামাটা হচ্ছে এরকম, বেশি খুলতাম না আবার আরে গোছাইতে হইব আপুরা ভাইয়ারা, ওনাটা হয়েছে এরকম, আর এর সেলোয়ার আমার আরো দুগা সাজা আমার লগে আছে, বুঝলাম না ভাই কমন সেলোয়ার হয়ে যায়, এই যে এটা হচ্ছে একটা জামা, খুললে আবার আর বেড়ে গোছাইতে হইব, কাম করুম না কাপড় গোছাম। ইটকাটের জামা আমার খুব পছন্দের, দেখেন আপুরা ভাইয়ারা আমি অনেক আগে একটা ইটকাটের জামা পরছিলাম, অনেক আগে বলছি কি বেশ আগে, তা আম্মা আমার জন্য ইটকাটের জামা আপনার বানাই দিছিল, কইলাম না আমি শেয়ার করুম 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 করি, আমার শেয়ার করা হয় না, এই যে এন কাগজ জানে লাগে রয়েছে, এবার খুলিও না হরিও না দড়িও না, বুঝছেন নি। তো এটা হচ্ছে একটা কিটকাটের জামা, ইয়ে খুলি দেখায় আপনি করে, তাহলে আপনারা কইবেন যে আর আপুরা ভাইয়েরা কেচ্ছে হয়েছে। ওরে মায়ের কান্দনে যাবতে জীবন, দুই চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কদিন পরার থাকে না, দুঃখের দরদি মা
জনমদুখিনী মা, এটা হচ্ছে সালোয়ার। সুন্দর হয়েছে না এই জামাটা? আমার খুব পছন্দ হয়েছে। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, এই ইটকাটেরই আরেকটা জামা, এটা হচ্ছে খড়ির মধ্যে, এটা খুলি দেখাই। জানে বানায় বানায় দিছে মা, এবার কাগজও কইলাম না খুলি ন হ্যান্নে। এটা আমার পছন্দ হয়েছে। এই দুইটা জামা আমি তোলা রাখম। এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না। দেখে না ফোটা ভাইয়েরা সুন্দর হয়েছে না? অবশ্য আর মানলা বলি আর যেখানে কমেন্টস করিয়ে না নেয়া বুঝছেন। আচ্ছা যা কানা ফোটা ভাইয়েরা, আমনে করে আমি এ দুগা তিনটে দিয়েছি। এটা হয়েছে জয়ফুরি একটা জামা, সেটাও জয়ফুরি একটা জামা। হামিদা সিলাইছে যে যেনে জিনিস এনে রয়েছে, হামিদা আবার একটু ডিজাইন করে দিছে। এই যে এটা হচ্ছে জামা, খুলিও না কোনোদিন। এটা হয়েছে সালোয়ার আর এটা হয়েছে ওড়না। দেখেন আপুরা বেলা সুন্দর হয়েছে না? তারপরে আমার মা আরো উগা দিছে আর আপুরা ভাইয়েরা, হিও দেখাই। ইয় জয়ফুরি জামা, ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, তোরা দেখ বুখারি হাদিসে খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, পুত্র যদি কুপুত্র হয় মাহি নাহি ফেলে, হাজার দোষ গোপন কইরা তবু মায়ে পালে, পুত্র যদি কুপুত্র হয় মাহি নাহি ফেলে, হাজার দোষ গোপন কইরা তবু মায়ে পালে, শাহালম ভেবে বলে জান্নাত মায়ের চরম তল রে, ওরে শাহালম ভেবে বলে জান্নাত মায়ের চরম তল রে, তোরা দেখ বুখারি হাদিসে খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, ল্যাংড়া তোর কানা খোরা হলে পরে ছেলে, ধুলা ছাড়া তবু মায়ে টান দিয়া লয় কোলে, শাহালম ভেবে বলে মারে অবহেলা করিয়েন না, মা বাবারে অবহেলা করিয়েন না, মা বাবা জন্য এই দুনিয়ার মুখ দেখছেন। এটা হয়েছে গোলাপি কালারের একটা জয়ফুরি ড্রেস। মারে কইলাম মা এই জামাটা দেখেন আপনার মেয়েরা, এই জামাটা দেখেন গোলাপি কালারের জয়ফুরি। এটা হয়েছে হেজমা, এটা হয়েছে ওন্না। আর তো খুবই পছন্দ হয়েছে আমার মায়ের দেওয়া। আমারে কইছি মা দেশে আয় রে আমনের। এই যে দেখেন আপুরা ভাইয়েরা সুন্দর হয়েছে না? আর মাগার লাগে না দোয়া করি এনা, আর মাগা অসুস্থ মানুষ অন মসজিদ লই খুব দৌড়ের উপরে আছে। আমরা আমার নানার বাড়িতে একটা মসজিদ হইতেছে, যেটা অংশীদার আমরা সবাই মিলে পার্টিসিপেট করতেছি, এটা লই খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে। আমার মালা দোয়া করিয়েন আর কইয়েন। আজ আমাগুন কেচ্ছে হইছে সবগুলো সুতি জামা এই ফাঁসটা, তো আমি এগুলা ধরেন ফোরুম আমার মানে আমি এরকম জামা পরতে খুব পছন্দ করি আর কি। তো আবদার বলেন ভালোবাসা বলেন আমার মার কাছে, সবাই আমার মাল্লা একটু দোয়া করিয়েন। আর যার ভিডিওটা যদি ভালো লাগে আমার মাল্লা কেনা কমেন্টস করিয়েন কেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।